बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम। सुप्रिय शिक्षार्थी, आशा करी सकले भलो आसो इनशाल्लाह। महामारी करोना भाइरास द्रुत बेड़े जावाय शिक्षा प्रतिष्ठान बंदर घोषणा आसछे, किन्तु कारिगरी शिक्षा अधिदप्तर कर्तृक जे निर्देशना दिछे अनलाइन क्लास परिचालना करते हबे। তোমাদের পঞ্চম পর্বে অনলাইন ক্লাস দিছিলাম, ষষ্ঠ পর্বে আবার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তো পঞ্চম পর্বে ছিল অ্যাকাউন্টিং ম্যাথ, বাট এখানে তো থিওরি ক্লাস। তো আশা করা যায় যে আলোচনার মাধ্যমে তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ। তো আসি আমরা মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট মাগুরা অনলাইন ক্লাস, সবাইকে স্বাগত। আজকে ক্লাস নাম্বার অন। তো ষষ্ঠ পর্বের কম্পিউটার আরএসি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ফুড ম্যাগনেটিক্স এর ফার্স্ট শিফটের জন্য শুধুমাত্র আমার এই ক্লাস। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রেশনাল ধারণা, অর্থাৎ বইয়ের সম্ভবত ষষ্ঠ অধ্যায় আছে। তো রেশনাল ধারণা নিয়ে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো আমরা দেখে নেই। প্রশ্ন নম্বর এক, রেশনাল সংজ্ঞা দাও। প্রশ্ন নম্বর দুই, রেশনাল গুরুত্ব বর্ণনা করো কিংবা আলোচনা করো। এরপরে প্রশ্ন নম্বর তিন, রেশনাদানের আর্থিক উপাদানগুলো আলোচনা করো। এরপরে প্রশ্ন নম্বর চার, রেশনাদানের অনার্থিক উপাদানগুলো আলোচনা করো। অর্থাৎ রেশনাদানের আর্থিক এবং অনার্থিক দুইটা উপাদান থাকে, এই উপাদানগুলো কি করতে হবে আলোচনা করতে হবে। তোমরা প্রথমে আসি যে প্রেষণা কাকে বলে, প্রেষণা কাকে বলে। সাধারণত যে প্রক্রিয়ায় শ্রমিক কর্মীকে কাজ সম্পাদনে উদ্বৃত্ত করা হয় তাকে প্রেষণা বলে। ইংরেজি মোটিভেশন শব্দ প্রতিশব্দ হলো প্রেষণা। তাহলে কি বোঝা যাচ্ছে যে প্রেষণা বলতে কি, কর্মীদেরকে কাজে উৎসাহিত করতে হবে, মানে মোটিভেট করতে হবে তাদেরকে, তাদেরকে কাজের প্রতি আগ্রহী করতে হবে। এবং কি এই কাজের প্রতি আগ্রহ করার জন্য একজন ব্যবস্থাপক বা একজন প্রতিষ্ঠান পরিচালক যে কোনোভাবে কর্মীদেরকে প্রেরণা দিতে পারে, সেটা আর্থিক হোক অনার্থিক হোক কিংবা ব্যক্তিগত হোক, এখানে কি করতে পারে কর্মীদেরকে প্রেরণা দিতে পারে। সর্বোপরি কর্মীদেরকে কাজে অনুপ্রাণিত ও উৎসাহিত করার জন্য ব্যবস্থাপনা যেসব আর্থিক ও অনার্থিক সুযোগ সুবিধা প্রদান করে এবং মানবিক আচরণ করে থাকে তাদেরকে প্রেষণ বলা হচ্ছে। অর্থাৎ কি একজন কর্মীর কাছ থেকে কাজ আদায় করে নেওয়ার জন্য যে বিষয়গুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে কি, কর্মীর অনুপ্রাণিত উৎসাহিত এবং তার আচরণের দিকে লক্ষ্য রেখে যে পদক্ষেপ গ্রহণ করা হয় এটাকে বলা হচ্ছে প্রেষণা। তো প্রেষণার গুরুত্ব দেখা যাক কতটা আছে। প্রেষণার গুরুত্ব এখানে প্রেষণার গুরুত্ব বর্ণনা করো। প্রথম পয়েন্ট আছে কি, মানব শক্তির সর্বোত্তম ব্যবহার। প্রতিষ্ঠানে মানব শক্তি থাকে, এখন এই মানব শক্তি বা জনশক্তির যদি পরিপূর্ণ ব্যবহার করা না যায় তাহলে কিন্তু প্রতিষ্ঠানের উৎপাদন সম্ভব না। এবং কি তাদেরকে এ উৎসাহিত করতে হবে যে তারা কাজে আগ্রহী হয় যে কারণে, এবং তারা কাজ আন্তরিকতার সহিত করে থাকে, এই জন্য তাদেরকে কি করতে হবে উৎসাহিত করতে হবে। উচ্চ মনোবল উন্নয়ন, অর্থাৎ কর্মীদের মনোবল সবসময় উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে যেন তারা হীনমন্য না নিয়ে আসে প্রতিষ্ঠানের জন্য। তারপর বলা হচ্ছে যে দক্ষতা উন্নয়ন, অর্থাৎ যদি কোনো কর্মী ওই প্রতিষ্ঠানে কাজ করে একাধিক বা একই কাজ করতে থাকে তাহলে তার একটা দক্ষতা আসে, এই দক্ষতাকে কি করতে হবে গুরুত্ব দিতে হবে, এতেও কর্মী প্রেরণিত হবে। এরপর বলা হচ্ছে যে অধিক উৎপাদন, অর্থাৎ যে যে কাজের যোগ্য তাকে যদি সেই কাজ দেওয়া হয় এবং তাকে দিয়ে যদি উৎপাদনটা করানো হয় তাহলে উৎপাদন তো অবশ্যই বেশি সম্ভব। অপচয় হ্রাস, অপচয় বলতে কি বোঝায় আমরা সাধারণত বুঝি যে প্রতিষ্ঠানের যে পরিমাণ পণ্য উৎপাদন করতে হবে এখন যদি অদক্ষ লোক দিয়ে আমরা এটা উৎপাদন করতে চাই তাহলে কিন্তু পণ্যটা একেবারে উৎপাদন হবে না, কিছুটা হলেও নষ্ট হবে। কিন্তু একজন দক্ষ বা একজন মানুষকে যদি প্রেরণিত করা যায় যে আপনি এই কাজের জন্য যোগ্য, আপনি কাজটা করে দেন, আপনাকে বেনিফিট দেওয়া হবে, এখানে কিন্তু অপসাইডটা সম্ভব।
এরপরে বলা হচ্ছে যে আগ্রহ সৃষ্টি, বেশনায়িত করলে মানুষের প্রতি আগ্রহ আসে, কর্মীদের আগ্রহ আসে কাজের প্রতি। সৌন্দর্যপূর্ণ শিল্প সম্পর্ক, কোনো প্রতিষ্ঠান যদি কর্মচারী বা কর্মকর্তাদের প্রেরণিত করে তাহলে তাদের ভিতরে আর প্রতিষ্ঠানের ভিতরে একটা সুন্দর সম্পর্ক সৃষ্টি হয়, তারা প্রতিষ্ঠানকে নিজের ভাবতে শুরু করে, যে কারণে প্রতিষ্ঠান আরো উন্নয়ন করতে থাকে। প্রতিষ্ঠানের ভাবমূর্তি বৃদ্ধি, কর্মী যদি সাধারণত প্রেরণিত হতে পারে বা সে যদি প্রতিষ্ঠান থেকে প্রেরণা পায় তাহলে তো সে প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য অবশ্যই চিন্তা ভাবনা করবে। জীবনযাত্রার মান উন্নয়ন, যেসব কর্মীরা প্রেরণিত হয় না তারা কিন্তু জীবনযাত্রার মান উন্নয়নে বাধাগ্রস্ত হয়, কিন্তু যারা প্রেরণিত হয় তাদের জীবনযাত্রার মানের কিছুটা হলেও পরিবর্তন আসে। প্রশিক্ষণের সুবিধা, যদি কোনো কর্মী প্রশিক্ষণের প্রয়োজন হয় তাহলে তাকে প্রশিক্ষণ দিতে হবে, প্রতিষ্ঠান যদি তাকে প্রশিক্ষণ না দেয় তাহলে কিন্তু সে ওই কাজে অদক্ষ থেকে যাবে, আর অদক্ষ থেকে গেলে সে কিন্তু সঠিকভাবে কাজ করতে পারবে না, এজন্য তাকে কি করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। তো আসি আমরা এরপরে প্রশ্ন নম্বর 3, প্রেরণাদানের আর্থিক উপাদান। আর্থিক বলতে কি, যেগুলো দিয়ে মানুষ অর্থের কাজ করে, যেমন প্রথমে আসে কি ন্যায্য বেতন, কর্মীকে অবশ্যই ন্যায্য বেতন দিতে হবে, অর্থাৎ সে কাজের বিনিময়ে টাকা নেবে, সুতরাং সে যে কাজের যোগ্য তাকে সেই কাজ দিতে হবে এবং কাজের বিনিময়ে তাকে সঠিক পরিমাণ বেতন দিতে হবে। এরপরে বলা হচ্ছে বোনাস, বেতনের সাথে বোনাস একটা নির্দিষ্ট সময় থাকে, যেমন সাধারণত 2টা ঈদে অথবা পূজায় অথবা বৈশাখী ভাতা এগুলো দেওয়া হয়ে থাকে। তো এই কাজগুলো করার ফলে কর্মীরা আরো বেশি প্রেরণিত হতে পারে। এরপরে বলা হচ্ছে মুনাফার অংশ, প্রতিষ্ঠানে অনেক মুনাফা আসে, এখন কর্মীদেরকে যদি বলা হয় যে এই পণ্য উৎপাদনের ফলে যে মুনাফা হবে তার 1/3 সকলের মধ্যে বণ্টন করা হবে, তাহলে কিন্তু কর্মীরা অবশ্যই আন্তরিকতার সহিত কাজ করে এবং তারা প্রতিষ্ঠানকে কিভাবে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায় সেই কাজ তারা করে থাকে। এবার বলা হচ্ছে ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা ব্যবস্থা, আর্থিক বলতে কি সঞ্চয়ের ব্যবস্থা করতে হবে, তারা যেন সঞ্চয় করতে পারে এমনভাবে তাদেরকে পারিশ্রমিক দিতে হবে। পদোন্নতি, পদোন্নতি বলতে কি যিনি উৎপাদন কাজে আছে বা যিনি হিসাব সহকারী আছে তাকে কাজের দক্ষতার উপর তার পদোন্নতি দিতে হবে। এবার বলা হচ্ছে চিকিৎসা সুবিধা, আমাদের যে মৌলিক চাহিদা আছে তার ভিতরে চিকিৎসা বাসস্থান শিক্ষা অন্যতম। তো এখানে 3টা পয়েন্ট আছে, দেখো চিকিৎসা বাসস্থান শিক্ষা। তো কর্মীর ছেলে বা মেয়ে বলো কিংবা তার নিজের যদি চিকিৎসার ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু সেটা খুবই সুন্দর একটা ব্যবস্থা হয় এবং এতে কর্মীরা সবচেয়ে বেশি প্রেরণিত হয় বা বেশি প্রেরণা পেয়ে থাকে। বাসস্থানের সুযোগ, অনেক প্রতিষ্ঠানে আছে যে কর্মীদের সীমিত খরচে বসবাসের জায়গা করে দেওয়া হয়। এরপরে বলা আছে যাতায়াত ভাতা, যাতায়াত ভাতা কিংবা যাতায়াত ব্যবস্থা যেটা বলা হয়, কর্মীরা যখন প্রতিষ্ঠানে আসবে তাদেরকে এটা কি করা যায়, কাজের ব্যবস্থা করা যেতে পারে কিংবা তাদেরকে কি করা যেতে পারে, প্রেরণিত করা যেতে পারে। এরপরে বলা হচ্ছে যে শিক্ষার সুযোগ, তাদেরকে কি করতে হবে, শিক্ষা ব্যবস্থার সুযোগ করে দিতে হবে। সর্বশেষ হচ্ছে বিমা, বিমা বলতে কি তাদেরকে একটা জীবনের সিকিউরিটি দিতে হবে যে তারা 6 বছর বা 10 বছর বা 20 বছর কাজ করার পরে একটা সুযোগ সেখানে পাবে। আমরা সর্বশেষ আছি যে প্রেরণাদানের অনার্থিক উপাদানগুলো আলোচনা করবো, অনার্থিক বলতে কোনগুলো বোঝানো হচ্ছে, প্রেরণাদানের অনার্থিক উপাদানগুলো আলোচনা করবো। এখানে প্রথমে আসে চাকরির নিরাপত্তা, কর্মী কাজ করবে কিন্তু যদি তার চাকরির নিরাপত্তা না থাকে তাহলে তার কাজে মন বসবে না, এজন্য আগে চাকরির নিরাপত্তা প্রদান করতে হবে, তাহলে সে কি করবে কাজে মনোনিবেশ করতে পারবে। এরপরে বলা হচ্ছে সামাজিক মর্যাদা ও সম্মান, প্রতিটা ব্যক্তির একটা আত্মমর্যাদা বোধ আছে, এখন প্রতিষ্ঠানে কাজ করতে এসে যদি সে মর্যাদার হানি হয় তাহলে কিন্তু সে প্রতিষ্ঠানে পুরোপুরি মনোযোগ সহকারে কাজ করতে পারবে না, সুতরাং তাকে কি করতে হবে, মর্যাদা যতটুকু ততটুকু তাকে দেওয়া দরকার। এরপরে বলা হচ্ছে ভালো কাজের প্রশংসা, আমাদের সমাজে অনেকে ভালো কাজ করে থাকে কিন্তু যদি তাদের প্রশংসা করা হয় তাহলে তাদের কাছ থেকে আরো সুন্দর আশা করা যায়, কিন্তু ভালো কাজ করার পরে যদি প্রশংসা না করা হয় তাহলে কিন্তু তাদের কাছ থেকে
কমই আশা করা যায়। সুতরাং আমরা যদি কর্মী যদি ভালো কাজ করে তাহলে তাকে প্রশংসা করতে হবে যে না আপনার এই কাজটা অনেক সুন্দর হয়েছে, আপনি পরবর্তীতে আরো সুন্দর করার চেষ্টা করবেন। এরা বললে কর্মী অবশ্যই প্রশংসিত হয়। তারপরে বলা আছে যে সুন্দর কার্য পরিবেশ, সুন্দর কার্য পরিবেশ বা অনুকূল পরিবেশ, অনুকূল বলতে কি কর্মীর পক্ষে হবে, কর্মীর বিপক্ষে নয়, কর্মীর পক্ষে হবে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে। এখন আমাদের গার্মেন্টস সামগ্রী যেখানে আছে বা গার্মেন্টস ফ্যাক্টরিগুলো দেখা যায় যে অধিকাংশ গার্মেন্টসে এসি, কারণ কি এখানে অনুকূল পরিবেশ, কর্মীর পরিবেশ যদি সুন্দর না হয় তাহলে কিন্তু কর্মী কাজ করতে পারে। এজন্য বলা হচ্ছে যে কাজের পরিবেশ সুন্দর করতে হবে, আরামদায়ক কাজ অর্থাৎ কর্মী আরামদায়ক বা আনন্দদায়ক কাজ করতেছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। প্রশিক্ষণের সুযোগ, কর্মী যদি কোনো প্রশিক্ষণ প্রয়োজন হয় তাহলে অবশ্যই কর্মীকে কি করতে হবে, প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, প্রশিক্ষণ কর্মীকে আরো দক্ষ করে গড়ে তোলে। তো ষষ্ঠ কর্মের যে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের আজকে আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করলাম। তো ষষ্ঠ অধ্যায় প্রশ্ন আছে, তোমরা বইতে একটু দেখে নিবা, যেহেতু অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের দেখাতে হচ্ছে। তো আশা করি আজকে যে টপিকসগুলো আমরা আলোচনা করছি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো ইনশাআল্লাহ। তো ষষ্ঠ পর্বের ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ক্লাসে আজকের মতো এখানে সমাপ্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।